রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি শনিবার এসেছিলাম মেয়ের নাচের ক্লাসে, কিন্তু আমরা এখন যাচ্ছি মেলাতে। কিন্তু মেয়ের বায়না হলো বই মেলায় যাবে। উত্তরপাড়াতে বই মেলা চলছে বেশ কদিন ধরে। বই মেলাতে প্রথমবার আসছি আমি, ওই জন্য প্রচন্ড এক্সাইটমেন্ট হচ্ছে যে কি হবে। যেখানে যাবে বই দেখে দানি পড়বে। একদম একদম বাবা, দেখো না, আপনারা উত্তরপাড়া বই মেলায় আসুন, আর যে যে বই কিনবে সে পাবে একটা করে ক্যালেন্ডার, ক্যালেন্ডার ফ্রি পাবেন। ওই জন্য বই কিনুন আর আমার মতন পড়ুন। পকেট গীতা কত দাম? কত দাম? কি পছন্দ বলি, কি 100 72 টাকা নিবি? নে দেখ দেখ, হাসি তোর পাবে কিনা আগে দেখে নে। মনের মতো
মেলা ঘুরতে ঘুরতে অনেক বেশি দেরি হয়ে গেছে, এরপরে বাড়ি যেতে রাত হয়ে যাবে আমাদের। রাধে রাধে বন্ধুরা, আমরা মেলা থেকে বাড়ি ফিরছি। এখন বাজে রাত্রি 10:30। অনেকটা লেট হয়ে গেছে এনার জন্য, ইনি কিছুতেই বইমেলা থেকে বেরোতে পারছেন না। সব মানে সব স্টলগুলোতে ঢুকে ওনাকে বই খুঁজতে হবে। তো আলটিমেটলি যেগুলো যেগুলো বই ওর পছন্দ হয়েছে, বেশিরভাগ বাড়িতে অনেক বই আছে, একটা বই তো নিয়েও ফেলেছিল, মানে কত দাম সেটাও লেখা হয়ে গেছে। তারপরে খুলে দেখা হচ্ছে যে সেটা ওর পড়ার মতন বই নয়, একটু বড়দের বই আর কি। তো আলটিমেটলি সেই বইটাও নিতে দিইনি। এই করে মোটামুটি অনেক লেট হয়ে আছে। এবার উত্তরপাড়া থেকে ট্রেন পেয়ে বালি, বালি থেকে আবার ট্রেন ধরে চন্দনপুর, এখন আমরা মির্জাপুর বাকিপুর পার হলাম। আরও কয়েকটা স্টেশন বাকি আছে। লোকাল ট্রেন লেডিস কম্পার্টমেন্টে উঠেছি, আর ট্রেনে কেউ নেই, আর গেটটা পুরো খোলা। আমাদের মানে আমরা হুডি পরে আছি দুজনেই, ভেতরে ঠিকঠাক জামা কাপড় পরে আছি, তবুও আমাদের ঠান্ডা লাগছে। জামা কাপড়টা কি পরে আছি, আমার নাচের ক্লাসের ভিডিওটা দেখলে আপনারা সত্যিই বুঝতে পেরে যাবেন। তার উপরে হুডি, তার উপরে মায়ের চাদরটা দিয়ে আছে, তবুও দাঁত কাপুনি ঠান্ডা। মোজাটা বলছি পড়তে কিছুতেই পড়ছে না, ওই ভিজে গন্ধ মোজা আর পড়তে ইচ্ছা করে না। বন্ধুরা আপনাদের দেখাই, কেউ নেই পেছনে, হয়তো কেউ থাকতে পারে পিছনে, হয়তো এক দুজন আছে, গলা শোনা যাচ্ছে। যাই হোক, মানে আমি ভীষণ ক্লান্ত, জমিতে কাজ চলছে, তার মধ্যে মেয়েকে নিয়ে বেরোনো, বইমেলা ঘোরা। আর কালকে একটা ট্রিপ আছে, তো সেই এখন থেকে বলে দিচ্ছিস কেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে জয়নিতাই, গুড নাইট, গুড নাইট।